গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ রনি শেখকে অপহরণ ও তার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কের উপর দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। পরে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হোসেন তরফদারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, পৌর ছাত্রলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিজামুল হক পারভেজ, রানী শেখের ভাই বুলবুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ঘটনার 5 দিন পার হলেও পুলিশ অপহরণকারীদের গ্রেপ্তার করতে পারেনি, এমনকি পরিবারের পক্ষ থেকে মামলা করতে গেলেও মামলা নেয়নি। দ্রুত দোষীদের গ্রেপ্তার করার দাবি জানায় বক্তারা। এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ওসি AFM নাসিম বলেন, ঘটনাটি নড়াইল জেলার নড়াগাতি থানার মূলশ্রী গ্রামে ঘটেছে। মামলাটি ঘটনাস্থলের থানায় করতে হবে, যে কারণে টুঙ্গিপাড়া থানায় মামলা নেওয়ার কোনো সুযোগ নেই। গত 17 জুলাই টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ রনি শেখকে অপহরণ করে নড়াইল জেলার নড়াগাতি থানার মূলশ্রী গ্রামে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বেধড়ক মারপিট করে ছেড়ে দেয় অপহরণকারীরা। মারাত্মক আহত অবস্থায় তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সহসভাপতি রনিকে কিডন্যাপ করা হয়েছে, এটা খুব দুঃখজনক, কারণ এই মুহূর্তে একটি ছাত্রকে কিডন্যাপ করলে মানুষ জনসাধারণ ভয়ে আতঙ্কিত হয়, স্বাভাবিক। তাই আমরা এই কিডন্যাপে যারা জড়িত আছে, এই কিডন্যাপের সাথে যারা সংশ্লিষ্ট আছে, তাদেরকে আইনত ব্যবস্থা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনের কাছে জোর আবেদন করছি। রনি তাকে অপহরণ করা হয়েছে, অপহরণ করে তাকে নির্মমভাবে প্রহার করা হয়েছে। সেই প্রহরের কারণে প্রশাসন আজকে যে নীরব ভূমিকা পালন করছে, আমি টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ ব্যাপারে ধিক্কার জানাই এবং সেই সাথে সাথে প্রশাসনকে আহ্বান জানাব, এটি আইনের আওতায় এনে দ্রুত বিচার করবে। টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন সহ টুঙ্গিপাড়া থানার অফিসার্স ইন চার্জকে আমি আহ্বান জানাব, যেহেতু ঘটনা ঘটেছে টুঙ্গিপাড়া থেকে অপহরণ হয়েছে, অনতিবিলম্বে আপনি এই মামলা গ্রহণ করে সুস্থ তদন্তর মাধ্যমে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেন। ভাইয়াদের সাথে জড়িত থাকে অথবা অন্য কেউ জড়িত থাকে, আমার মামলাটা নেন। আমার ভাই খুব ক্ষতিগ্রস্ত, তারপরে আমার ভাই এই 4 দিন হাসপাতালে, এখন পর্যন্ত কোনো প্রশাসনের লোক যায় নাই, যা কিন্তু যখন আমি উদ্ধার করে নিয়ে আসছি তখন কিন্তু থানার থেকে তারা দেখাই নিয়ে আসছি যে আমার ভাইয়ের অবস্থা দেখে, তারপরে কথা আচ্ছা ঠিক আছে হসপিটালে ভর্তি করেন, তাদের তারপরে আমরা ভর্তি করছি, কিন্তু 4 দিনের ভিতরে কোনো যোগাযোগ করে নাই। আমি এই 3 দিন ধরে থানায় দৌড়াদৌড়ি করতেছি, একটা জিটির মতন করছে আমাকে 3 দিন ঘুরাইয়া এবং আপনার